হঠাৎ একপাশে চোখ পড়ল, দেখি ঐশী একটা ছেলের সাথে পার্কের বেঞ্চে বসে আছে। আমি এটা দেখে গাড়ি ব্রেক করলাম, আর গাড়ি ব্রেক করতেই স্যার বলে উঠল, শাহরিয়ার কোনো সমস্যা? ইয়ে না স্যার। যাও তাহলে, দেরি হয়ে যাচ্ছে। আমি এটা দেখে নিশ্চুপ হয়ে গেলাম। এতক্ষণ হাসি খুশি ছেলেটা এখন চুপচাপ হয়ে গেল। নিজের প্রিয় মানুষকে অন্যের পাশে দেখবো সেটা কখনোই ভাবতে পারিনি। ওইদিকে ঐশী, আচ্ছা সানি, আমরা তো বন্ধু তাই না? হুম, আর শোনো, তোমায় কিছু কথা বলবো। হুম বলো। তোমার সাথে কি শাহরিয়ার ভাইকে মিলে তোমার চেয়ে কত বছর বড়? আর তুমি যদি ডাক্তার হও তাহলে কি তোমার সাথে যায়? কথাটা শুনে ঐশী চুপ করে রইল, আর ঐশীকে চুপ থাকতে দেখে সানি আবার বলল, আরে তুমি এত সুন্দর একটা মেয়ে, আর তোমার সাথে কি ওই কালো ছেলে মানায় না? কিন্তু সে খুব ভালো। আজকাল ভালো বলে কোনো কথা নেই, আর সমাজে চলতে গেলে আমার মতো স্টাইল ছেলে দরকার। আজকে যেতে হবে, আল্লাহ হাফেজ। আর শোনো, এদিকে আমি ঐশীকে এই অবস্থায় দেখে খুব কান্না পাচ্ছে, কিন্তু ওই যে একটা কথা, ছেলেদের কখনো কান্না করতে নেই, ছেলেদের চোখে কান্না মানায় না, কারণ তারা পুরুষ। যে ছেলেটা বাসায় কোনো কাজ করে না কিন্তু পরিস্থিতির শিকার হলে সব কিছু করতে পারে, হ্যাঁ এটাই ছেলে। একটা ছেলে কখনো তার ভালোবাসাকে পরিবারের জন্য ছেড়ে যায় না, কিন্তু একটা মেয়ে পরিবারের জন্য ঠিকই চলে যায়। হয়তো আপনারা বলতে পারেন ছেলেরা কি তার পরিবারকে ভালোবাসে না, কিন্তু দিন শেষে দেখবেন একটা ছেলে পরিবারকে যেমন ভালোবাসে ঠিক তেমনি প্রিয় মানুষটিকেও ভালোবাসে। যার জন্য নিজের পরিবার ছাড়লাম, সব কিছু ছেড়ে তাকে নিয়ে চলে আসলাম, আর সেই ঐশী একটা ছেলের সাথে পার্কে, না এটা কি করে মেনে নেওয়া যায়। আমি কোনো মতে মিটিং শেষ করে সন্ধ্যায় নদীর পাড়ে চলে আসলাম। নদীর পাড়ে এসে বসে বসে কান্না করতে লাগলাম, যার জন্য নিজের লাইফ পরিবর্তন করলাম, আর সে অন্য একটা ছেলের সাথে। আজ পর্যন্ত আমি তাকে বকা পর্যন্ত দেইনি, হ্যাঁ এখনও দিব না। তুমি যা চাও তাই হবে, আমি না হয় অজানা রাজ্যে হারিয়ে যাব। এসব ভাবতে ভাবতে কখন যে রাত 11টা হয়ে গেল বুঝতেই পারলাম না। আমি উঠে বাসার দিকে হাঁটা দিলাম, রাস্তার এক পাশে দিয়ে হেঁটে যাচ্ছি, আর মনে আর আজকের ঘটনা মনে করছি। আমি হেঁটে বাসায় আসলাম, বাসায় এসে কলিং বেল দিলাম। একটু পর ঐশী এসে দরজা খুলে দিল, আর আমাকে দেখে বলল, অফিস শেষ হয় বিকাল 5টায়, আর তুমি রাত 11টায় আসলে। আমি কোনো কথা না বলে ভিতরে চলে আসলাম, তারপর ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লাম, আর তখন ঐশী আমার কাছে এসে বলল, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি, আর চলো খাবার খাবা। আমি বাইরে থেকে খেয়ে আসছি। কেন তুমি জানো না আমি তোমায় ছাড়া খাই না? আমার শরীর খারাপ লাগছে, ঘুমাবো। আজকে তুমি এমন করছো কেন, কি হয়েছে? খুব ঘুম পাচ্ছে। আমি কম্বল জড়িয়ে ঘুমিয়ে পড়লাম, ঐশীও না খেয়ে শুয়ে পড়ল। সকালবেলা ঘুম ভাঙল আজানের সময়। আমি উঠে পড়লাম, দেখি ঐশী এখনও ঘুমিয়ে আছে। আমি চুপচাপ ফ্রেশ হয়ে রেডি হয়ে বাইরে চলে আসলাম। বাহিরে এসে মসজিদে গিয়ে ফজরের নামাজ আদায় করে পার্কের রাস্তায় হাঁটতে লাগলাম। একা একা এখন ভোর, তাই তেমন লোকজন নেই। আমি পার্কের রাস্তায় হেঁটে চলছি, ভালোই লাগছে পরিবেশটা, নিবিড় আর ঠান্ডা বাতাস বইছে। তখনই আমার ফোনে কল আসলো। আমি ফোনটা বের করে দেখি ঐশী কল দিয়েছে। আমি ফোনটা রিসিভ করলাম, আর তখনই ওপাশ থেকে বলতে লাগলো, আমাকে না বলে চলে গেলে কেন, আর খাবার খেয়ে গেলে না কেন? তুমি ঘুমিয়েছিলে তাই ডাকিনি, আর আমার অফিসে কাজ আছে। আমি কি করলাম বলবে একটু? আরে তুমি আবার কি করবা, আর খাবার খেয়ে কলেজে যাও, বাই, আমি বিজি আছি। আমি কল কেটে দিলাম, তারপর ফোনটা সাইলেন্ট করে পকেটে রাখলাম। খুব খিদে পেয়েছে তাই পার্ক থেকে একটা রেস্তোরাঁয় আসলাম, এসে সকালে নাস্তা করে অফিসে চলে আসলাম। অফিসে এসে আমি ডেস্কে বসে কাজ করছি, কিন্তু কাজে মন বসছে না, কি করব। তখনই রাফা আসলো আর বলল, এই যে স্যার, মন খারাপ কেন? আরে না স্যার, বলছে আজকে তুমি আর আমি আরেকটা প্রজেক্ট নিয়ে কাজ। ও গুড, হাতের কাজগুলো শেষ কর, দুপুরের দিকে বের হব। আচ্ছা বন্ধু, তোমার যে মন খারাপ আমি বুঝতে পারছি, এখন বল কি ব্যাপার। আসলে তারপর আমি রাফাকে সব বললাম, সব শুনে রাফা ঐশীর উপর খেপে গেল। ঐশীকে মনে হচ্ছে ইচ্ছে মতো থাপ্পড় দেই। আচ্ছা যাও, আমি হাতের কাজগুলো শেষ করি, আর আমার একটা উপকার করবা? কি বল? ঐশীর সম্পত্তি ফিরিয়ে দিতে হবে। আচ্ছা তোর দুলাভাইকে বলবো, তুই চিন্তা করিস না। ধন্যবাদ। আর এই নে সেই বাড়ির কাগজপত্র, আমি কিছু কাগজপত্র আগে তুলে রেখেছিলাম, এবার বাকিটা তোর জামাই করবে। ঠিক আছে। আর শোন, দুই দিনের মধ্যে কাজটা করতে বলবি প্লিজ, কারণ এই তারিখ ঐশীর জন্মদিন, আমি চাই এই দিনে উপহার দিতে। আচ্ছা ঠিক আছে, এবার কাজ কর। এরপর রাফা চলে গেল। ও, আপনাদের বলা হয়নি, রাফার হাজবেন্ড পুলিশ, তাই কাজটা করতে বেশি সমস্যা হবে না। আমি কাজ করতে লাগলাম, কাজ করতে করতে দুপুর হয়ে গেল। তারপর ক্যান্টিন থেকে কিছু খেয়ে অফিসের গাড়ি নিয়ে বের হলাম আমি আর রাফা। আমি গাড়ি ড্রাইভ করছি, আর তখন রাফা বলল,
দোস্ত, ঐশীর কলেজের সামনে দিয়ে যা। কেন? অনেকদিন দেখি না, যা। কিন্তু ভাই প্লিজ। এরপর আমি গাড়িটা কলেজের সামনে দিয়ে নিয়ে যেতে লাগলাম। তারপর আমরা যেতেই দেখি কলেজ ছুটি হয়েছে। আমি গাড়িটা একটু দূরে দাঁড় করালাম। আমি আর রাফা গাড়িতে বসে আছি, হঠাৎ দেখি ঐশী কালকে সেই ছেলেটার সাথে হেসে হেসে কথা বলে যাচ্ছে, মনে হয় পার্কের দিকে যাচ্ছে। আমি রাফার দিকে তাকালাম, দেখি মাথা নিচু করে আছে আর আমাকে বলল, দোস্ত আমি বুঝতে পারিনি রে। আরে ধর বাদ দে, চল আমাদের দেরি হয়ে যাচ্ছে, এই বিষয় নিয়ে পরে কথা বলবো। হুম। এরপর আমি আমাদের কাজের উদ্দেশ্যে যেতে লাগলাম। ওদিকে ঐশী আর সানি হেঁটে হেঁটে পার্কে চলে গেল। পার্কে তারা একটা জায়গায় বসলো, আর তখন সানি বলল, একটা কথা বলবো। হুম বলো। আমি তোমায় খুব ভালোবাসি। কিন্তু এটা হয় না। তুমি আমার কাছে চলে আসো। আর শাহরের মনে হয়তো বাবার সম্পত্তির জন্য এমন করেছে। না কিন্তু, চলো দুজন মিলে শুরু থেকে শুরু করি। আমাকে সময় দাও কয়েকদিন। আচ্ছা শোনো, আমি তোমাদের জন্য ডিভোর্স লেটার তৈরি করব, আমার কাকা উকিল। এত তাড়াতাড়ি না, আমি বললে তারপর। আচ্ছা চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। না লাগবে না, আমি রিক্সা নিয়ে চলে যাব। ঠিক আছে। এদিকে আমি মিটিংয়ে বসলাম, মিটিং শেষ হলো বিকালে। তারপর আরও কিছু কাজ করে সন্ধ্যাবেলায় অফিসে আসলাম। তারপর কাগজগুলো রেখে স্যারের রুমে গেলাম। স্যার আসবো? হুম আসো, তোমার জন্য অপেক্ষা করছি। আমি গিয়ে ফাইল জমা দিলাম আর স্যার দেখতে লাগলো। কিছুক্ষণ পর স্যার বলল, গুড, তোমার জন্য আমাদের কোম্পানি কাজটা পেয়েছে। স্যার এই কোম্পানির আরেকটা শাখা আছে না? হুম আছে, এটা তো রাঙামাটি। কেন? স্যার আমাকে ট্রান্সফার করে দিন রাঙামাটি প্লিজ। কিন্তু কেন? স্যার এমনি ওখানে একা থাকতে চাই প্লিজ স্যার। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে এই অফিসের ম্যানেজার হিসেবে পাঠাচ্ছি, আর ওখানে একটা লোক দরকার। স্যার সাকিব কবে দেশে আসবে? আরও নাকি 2 বছর থাকবে। ও আচ্ছা, স্যার আমি 2 দিন পর যাব, আপনি ব্যবস্থা করে দিন। আচ্ছা, তোমার ম্যাডাম কিন্তু যেতে বলেছে, সবসময় তোমার কথাই বলে। হুম স্যার, যাওয়ার আগে দেখা করে যাব, চলুন বাসার দিকে যাই। হুম চলো। এরপর স্যারকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। ড্রাইভার আমাকে আমার বাসার সামনে নামিয়ে দিয়ে স্যারকে নিয়ে চলে গেল। আমিও চলে আসলাম বাসায়। বাসায় এসে কলিং বেল দিলাম, একটু পর ঐশী এসে দরজা খুলে দিল। আমি কোনো কথা না বলে ফ্রেশ হতে চলে গেলাম। আমি ফ্রেশ হয়ে এসে দেখি ঐশী দাঁড়িয়ে আছে। তাকিয়ে দেখি প্রচুর রেগে আছে, কিন্তু আজ কেন জানি ওর রাগ আমার কাছে ভালো লাগছে না। আগে থাকলে হয়তো আমি রাগ ভাঙাতাম। আমি শুয়ে পড়লাম আর ঐশী এসে বলল, কি হয়েছে? হুম কিছু না। আমার ভুলটা কোথায়? আরে তুমি কেন ভুল করবা? তাহলে আগের মতো আদর করো না কেন, আর খাবার খাও না কেন? আচ্ছা খাবার দাও। হুম আসো। তারপর ঐশী খাবার দিল, আমি উঠে বসলাম আর খাবার খেতে লাগলাম। অল্প খাবার খেয়ে শুয়ে পড়লাম আর তখন বলল, আমাকে একবার বললে না আমি খেয়েছি কি না? সরি মনে ছিল না, আমার খুব ঘুম পাচ্ছে, ঘুমাবো। ঐশী কান্না করছে। আমি মনে মনে বলতে লাগলাম, কেন এই মিথ্যে নাটক করছো, সরাসরি বলে দিলেই তো পারো। আমি আর তোমাকে বেশি দিন জ্বালাবো না, তোমার জন্মদিনের শ্রেষ্ঠ উপহার আমি দিব, যেটা তুমি চাচ্ছ তবে সারা জীবন দূর থেকে ভালোবাসবো। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম আর মাঝরাতে ঘুম ভেঙে গেল। পাশে দেখি ঐশী ফোন টিপছে। আমি হালকা উঁকি দিয়ে দেখি কারোর সাথে চ্যাট করছে। আমার তখন মনে হচ্ছিল আমি একটা অপদার্থ, নিজের বউ অন্য কারোর সাথে চ্যাটিং করছে, এর চেয়ে কষ্ট আর কি হতে পারে। আমি চুপচাপ কান্না করতে লাগলাম, নিজের সবটা দিয়ে ঐশীকে ভালোবেসেছিলাম, কিন্তু ঐশী এতটা নিচে নামতে পারে আমি কখনো কল্পনা করতে পারিনি। কি দোষ আমার, আমি তো ভালোবেসেছিলাম। সেই রাতে আর ঘুম হলো না, রাত প্রায় 4টার দিকে ঐশী ঘুমিয়েছে, আমি ঘুমাইনি। আমি ফজরের আজানের সময় উঠে চুপচাপ রেডি হয়ে নিলাম। তারপর রেডি হয়ে বাসা থেকে বের হয়ে নামাজ পড়ে পার্কে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে সকালে নাস্তা করে অফিসে চলে আসলাম। অফিসে এসে কাজে মন দিলাম আর একটু পর রাফা আসলো আর আমাকে বলল, দুপুরে থানায় যেতে বলছে। তার মানে একদিনের মধ্যে কাজ শেষ? হুম দেখতে হবে না জামাই টাকার। আমি আজকে চলে যাব রাতে। আজকেই যেতে হবে, কালকে তো ঐশীর জন্মদিন। আর শোন, ঐশীর যে ছেলেটার সাথে কথা বলে তার নাম সানি, বাসা এই জায়গায়। আরে ওই ছেলের ঠিকানা দিয়ে আমি কি করব? তবুও জেনে রাখ আর ছেলেটা ভালো না। ও শোন, তুইও সাথে যাবি থানায়? না। আচ্ছা ঠিক আছে, এখন কাজ কর। এরপর রাফা চলে গেল আর আমিও কাজ করতে লাগলাম। কাজ করতে করতে দুপুর হয়ে গেল। তারপর স্যারের রুমে গেলাম। স্যার বলল, এই নাও তোমার টিকিট, ভোর 4টায় বাস ছাড়বে, আর এই যে ফাইল, আর এখানে তোমাকে রাজু নামে একটা ছেলে রিসিভ করবে। ওকে স্যার, এই নিন এই মাসের সমস্ত হিসাব, আর পিয়নের দিকে একটু খেয়াল রাখবেন, লোকটা সুবিধার না। আচ্ছা আর যাওয়ার সময় আমার বাসা হয়ে যেও। ওকে স্যার, যাই তাহলে।
তার এরপর স্যারকে বিদায় দিয়ে রাফাকে নিয়ে থানায় আসলাম। থানায় এসে সোজা ভাইয়ার কেবিনে গেলাম। দেখি ভাইয়া কাজ করছে। আমাদের দেখে ভাইয়া ভিতরে যেতে বলল। আমরা গিয়ে বসলাম আর উনি বললেন, শাহরিয়ার, এই নাও ফাইল, এখানে সমস্ত সম্পত্তির কাগজপত্র আর দলিল আছে, আর ঐশীর কাকা কাকি এখন জেলে। আমি ফাইল নিলাম আর বললাম, ধন্যবাদ ভাই। এবার বলো কি খাবে? আজকে বাসায় চলো, তোমার খবর আছে। আমি কি করলাম? তখনই রাফা চলে গেল। আমি বললাম, ভাই রেগে আছে কেন? কালকে বাসায় যায়নি। ও আচ্ছা, আর ভাই আজকে রাঙামাটি যাচ্ছি। ও আচ্ছা, আর খুব তাড়াতাড়ি যাচ্ছে হবে। তাই নাকি? এই রাফাকে বলবে না, আমি গিয়ে সারপ্রাইজ দিব। ওকে তাহলে যাচ্ছি, আর দোয়া চাই। ওকে, লাভ ইজ। এরপর বিদায় নিয়ে চলে আসলাম। আমি আর রাফা অফিসে আসলাম। অফিসে এসে কাজ করতে লাগলাম আর মোটামুটি সবার কাছ থেকে বিদায় নিলাম। এভাবে অফিস টাইম শেষ হলো। আমি স্যারের সাথে আরও কিছু কথা বলে বাসার দিকে যেতে লাগলাম। যাওয়ার সময় একটা গোলাপ কিনলাম। বাসায় যেতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। আমি গিয়ে কলিং বেল দিলাম, তারপর ঐশী এসে দরজা খুলে দিল। আমি গোলাপটা আগেই লুকিয়ে রেখেছি। আমি চুপচাপ ভিতরে চলে গেলাম। ভিতরে গিয়ে ফাইলটা আলমারিতে রেখে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি আজকে আর তেমন কোনো কথা বলছে না, হয়তো এতক্ষণ এই ছেলের সাথে কথা বলছিল আর আমি এসে বিরক্ত করলাম। আমি ভাবলাম এখন বাসায় কি করব, তাই ভাবলাম বাহির থেকে হেঁটে আসি। যেই ভাবা সেই কাজ। আমি বাহিরে চলে আসলাম। আমি চাচার দোকানে আসলাম। এসে চাচাকে চা দিতে বললাম আর চাচার সাথে গল্প করতে লাগলাম। আর তখনই আমার ফোনে কল আসলো। আমি ফোনটা বের করে দেখি সাকিব ফোন দিয়েছে। আমি কলটা রিসিভ করলাম। কিরে, কি অবস্থা? শালা, একদিন আমাকে ফোন দিয়েছিস। আরে, অনেক বিজি থাকতে হয়। শুনলাম রাঙামাটি যাচ্ছিস। হুম রে। কি হয়েছে বলতো? বাদ দে না, কি দরকার? আমাকে বন্ধু ভাবলে বল। শোন তাহলে। এরপর আমি আমার সাথে ঘটে যাওয়া সবকিছু সাকিবকে বললাম। সব শুনে সাকিব বলল, দোস্ত, তোকে সান্ত্বনা কিভাবে দিব, আমার ভাষা নেই। বাদ দে, আর দেশে আসবি কবে? আরো 2 বছর পর। ও আচ্ছা। এরপর সাকিবের সাথে আরো কথা বলে ফোন কেটে দিলাম। আর চাচার সাথে কথা বলতে বলতে রাত 10টা বেজে গেল। আমি চাচাকে বিদায় দিয়ে বাসার দিকে যেতে লাগলাম। আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আর তখন দেখি কিছু ছেলে একটা ছেলেকে মারছে। আমি তাদের কাছে গেলাম। আমি কাছে গিয়ে দেখি এটা সানি, যে ঐশীর সাথে কথা বলে। আমি পিছন ফিরলাম আর মনে হলো, আজকে যদি আমার ভাইকে মারতো তাহলে কি আমি চলে যেতে পারতাম? না, ছেলেটাকে বাঁচাতে হবে। এই বলে আমি অন্য ছেলেদের মারতে লাগলাম। একসময় ছেলেগুলো দৌড়ে চলে গেল আর আমি পাশে তাকিয়ে দেখি সানি দাঁড়িয়ে আছে। আমি কাছে গিয়ে বললাম, ওরা তোমাকে মারছিল কেন? আসলে ওরা আমার সব কিছু নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আমি না করি তাই। ও আচ্ছা, রাতে বাহিরে থাকতে নেই, বাসায় চলে যাও। এই বলে আমি আবার হাঁটা দিলাম। এদিকে ছেলেটা মনে মনে ভাবছে, সারি আর বা সত্যি খুব ভালো মানুষ, আজ ওনারা না থাকলে আমি হাসপাতালে থাকতাম। এসব ভেবে চলে গেল বাসায়। আমি বাসায় এসে কলিং বেল দিলাম, কিন্তু আজ ঐশী একটু দেরিতে দরজা খুলল আর হাতে দেখি ফোন স্ক্রিন অন করা। আমি আর না তাকিয়ে বিছানায় শুয়ে পড়লাম। আর তখন আমায় বলল, খাবার খাবে না? না। আগে বললে কি হতো, তাহলে রান্না করতাম না। সরি, ভালো লাগে না রাটক। চুপ করে রইলাম আমি। একসময় ঘুমিয়ে পড়লাম আর যখন ঘুম ভাঙল তখন দেখি রাত 3টা বাজে। আমি পাশে তাকিয়ে দেখি ঐশী ঘুমিয়ে আছে। আমি ঐশীর ফোনটা হাতে নিলাম আর চেক করলাম, কিন্তু পাসওয়ার্ড দেওয়া, আগে তো আমার নাম ছিল তাই আমার নাম দিলাম, কিন্তু পাসওয়ার্ড ভুল দেখাচ্ছে। আমার আবার মনে হলো সানির নাম দেওয়ার জন্য। আমি সানির নাম দিলাম, দেখি লক খুলছে। ফোনে লক খুলতেই আমি অবাক, কারণ ওয়ালপেপারে সানির পিক। আমার ইচ্ছে করছে ফোনটা ভেঙে ফেলতে। নিজের ভালোবাসার মানুষের ফোনে অন্যের পিক, তাও আবার ওয়ালপেপারে, আর পাসওয়ার্ড, বাহ কি সুন্দর। আমি চ্যাটিং চেক করলাম, দেখি রাত 1:34 পর্যন্ত কথা হয়েছে। আমি ফোনটা রেখে দিলাম, তারপর টেবিলে বসলাম আর একটা কাগজ নিলাম আর লিখতে লাগলাম, পাগলি, তুই যখন এই চিরকুটটা পরবে তখন আমি অনেক দূরে থাকবো। তোমাকে অনেক ভালোবেসেছিলাম, নিজের সবটা উজাড় করে দিয়েছিলাম, কিন্তু যেদিন দেখলাম তুমি অন্য কারোর সাথে পার্কে বসে আড্ডা দিচ্ছ, তখন মনে হয়েছিল আত্মহত্যা করি, কিন্তু কেন করিনি জানো? ওই যে মহাপাপ, এর জন্য বেঁচে আছি, এত ভালোবাসি তবুও বুঝলে না। আর হ্যাঁ, আমি তো তোমার যোগ্য না, আমার চেহারা খারাপ আর আমি তোমার থেকে অনেক বছরের বড়, তোমার সাথে আমার মিলে না, কিন্তু তুমি যদি প্রথমে না করতে তাহলে এত কষ্ট হতো না। আমি ভুল ছিলাম, তোমার বাবার সম্পত্তি তোমায় ফিরিয়ে দিলাম, ফাইলে সব আছে, পারলে সেখানে চলে যেও। আর সানি ভালো ছেলে, তার সাথে নতুন জীবন শুরু করো। দোয়া করি, তোমাকে ডিভোর্স দিতে পারবো না, তবে এটা ভেবো না আমি কোনোদিন স্ত্রীর অধিকার নিয়ে সামনে আসবো না। আমি তো ভুলেই গিয়েছিলাম, তুমি তো এখন আর পিচ্ছি বউ নেই, তুমি এখন অনেক বড় হয়ে গেছো। ইচ্ছে করছিল শেষবার জড়িয়ে ধরতে, কিন্তু অধিকারটা আর নেই।
পাগলি রে, খুব ভালোবাসতাম তোকে, নিজের খেয়াল নিও আর সানিকে কষ্ট দিও না। ছেলেটার বয়স অল্প, হয়তো সামলাতে পারবে না। চলে গেলাম বহুদূরে, এখানে তুমি নামক কেউ থাকবে না আর নিজের স্বপ্ন পূরণ করবা। আর লিখতে পারছি না, ভিতরটা ফেটে যাচ্ছে। তুমি আমার আদরের পিচ্ছি বউ হিসেবে থাকবে। আল্লাহ হাফেজ, ইতি পাগল। আমি চিরকুট লিখে চোখ মুছে ব্যাগ গুছিয়ে নিলাম। আর আমি রেডি হয়ে আলমারি থেকে ফাইলটা বের করে চিরকুটটা পাশে রাখলাম। আর গোলাপটা চিরকুটের উপর রেখে একবার ঐশীর দিকে তাকালাম। দেখি বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে, দেখতে খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দেই, কিন্তু না, সব ইচ্ছে কি আর পূরণ হয়। আমি বেরিয়ে আসলাম। আমি ফোন বের করে দেখি 3:45 বাজে। আমি তাড়াতাড়ি করে ব্যাগ নিয়ে হাঁটা দিলাম। তারপর বাস স্টেশনে এসে বাসে উঠলাম। তারপর ফোন থেকে সিমটা খুলে ভেঙে দিলাম। ফোনটা পকেটে রেখে বাহিরের দিকে তাকিয়ে আছি আর নিঃশব্দে কাঁদছি। বাস তার আপন গতিতে চলতে লাগলো। এভাবে কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লাম মনে নেই। ওদিকে ঐশী ঘুম থেকে উঠে দেখে আমি শাহরিয়ার পাশে নেই। তারপর উঠে টেবিলের কাছে গিয়ে দেখি চিরকুটের উপর গোলাপ রাখা। ঐশী কৌতূহল হলো, তাই চিরকুটটা পড়তে শুরু করলো। চিরকুটটা পড়া শেষ করে নিশ্চুপ হয়ে গেল আর কান্না করতে লাগলো। আর বলতে লাগলো, আমাকে মাফ করে দাও, আমি বুঝতে পারিনি। এই কথা বলে চিরকুট বুকে জড়িয়ে বসে কান্না করতে লাগলো। আর তখনই তার ফোনে কল আসে, দেখে সানি কল দিয়েছে। ঐশী ফোনটা অফ করে দিল আর কান্না করতে লাগলো। এইভাবে অনেকক্ষণ সময় চলে গেল। ঐশী ভাবলো শাহরিয়ারের অফিসে যাবে, সেখানে কোনো খবর থাকবে। হয়তো ঐশী তাড়াতাড়ি করে রেডি হয়ে অফিসে চলে গেল। আর যেতেই রাফার কাছে গেল, কারণ ঐশী আগে থেকে চিনত। গিয়ে দেখে রাফা কাজ করছে। ঐশী বলল, রাফা আসবো। আরে ঐশী আসো, বসো। ঐশীকে বসলো আর বলতে লাগলো, আপু শাহরিয়ারের কোনো খোঁজ জানেন? যে ছেলেটা তোমার জন্য বাড়ি ছেড়ে তোমার হাত ধরে চলে আসছে আর সারাদিন কষ্ট করে তোমাকে সুখে রাখতে চাইছে, আর সেই তুমি এতটা নিচে নামতে পারলে? কান্না করছে। পবিত্র ভালোবাসা ছিল শাহরিয়ারের, ওর মতো স্বামী থাকতেও তোমার অন্যজনের সাথে। শাহরিয়ার তো তোমাকে মুক্ত করে দিয়ে গেছে, তুমি সানির সাথে ভালো থাকো। আপু আপনার পায়ে ধরি প্লিজ, ও কোথায়? এই বলে ঐশী রাফার পা জড়িয়ে ধরল। এইসব করে লাভ নাই, আমি জানি না কোথায় গেছে, আমি সামান্য কল। এই বলে ফাইল নিয়ে স্যারের রুমে চলে গেল। ঐশী উঠে বাসার দিকে যেতে লাগলো। ঐশী রিক্সা দিয়ে যাচ্ছে আর কান্না করছে। হঠাৎ রাস্তায় দেখতে পায় সানিকে। সানিও তাকে দেখে সামনে আসলো। রিক্সাওয়ালা দাঁড়ালো। সানি বলল, কি হলো, আমার সাথে কথা বলো না কেন? রিক্সা কেন আটকালেন? আগে বলো। আমার ভালো লাগে না এতদিন আমার সাথে কথা বলে আর এখন এসব কথা। ঐশী ঠাস করে সবার সামনে জুতা খুলে সানিকে চড় দিল। আর ঐশী বাসায় গেল। আর ঐশী বাসায় গিয়ে কান্না করতে লাগলো। এদিকে আমার ঘুম ভাঙলো জোরে ঝাঁকুনির কারণে। আমি উঠে দেখি সবাই বাস থেকে নামছে। আমি পাশে সাইনবোর্ড দেখলাম, দেখি আমি চলে আসছি রাঙামাটি। আমি ব্যাগ নিয়ে বাস থেকে নামলাম। নেমে একটা ফাঁকা জায়গায় এসে স্যারের দেওয়া সেই ছেলেকে কল দিলাম। কল দিতেই সাথে সাথে কল ধরলো আর বলতে লাগলো, ভাই আপনি কোথায়? আমি তো বাসের সামনে। আমি বাসের পিছনে আছি, তুমি এদিকে আসো। তারপর একটা ছেলে আসলো আর আমাকে বলল, আপনি শাহরিয়ার রহমান? তুমি রাজু? ভাই চলেন। এরপর আমি ছেলেটার সাথে যেতে লাগলাম। একটু পর একটা গাড়িতে উঠলাম। রাজু গাড়ি চালাচ্ছে, আমি চুপচাপ বসে আছি। আমার শুধু ঐশীর কথা মনে পড়ছে। মেয়েটা এখন কি করছে কে জানে, ঠিক মতো খাওয়া দাওয়া করছে তো, এসব ভাবছি। আর তখন রাজু বলে উঠল, ভাই নামেন, চলে আসছি। ও আচ্ছা। আমি নেমে পড়লাম, দেখি একটা বাসা। তারপর রাজু আবার বলে উঠল, ভাই বাসা পছন্দ হয়েছে? আরে একা থাকবো তা আর পছন্দের কি, চলেন ভিতরে যাই। এরপর আমি রাজুর সাথে ভিতরে গেলাম। ভিতরে গিয়ে সব দেখতে লাগলাম। বাসাটা ভালো, সব কিছুই আছে। এরপর রাজু বলল, ভাই তাহলে আজকে যাচ্ছি। কিন্তু রান্না করার জন্য কে থাকবে? সরি ভাই, নিজে করতে হবে। আচ্ছা সমস্যা নেই, তাহলে যাচ্ছি। তাহলে আর এই নিন গাড়ির চাবি। আমার গাড়ি লাগবে না, অফিসের গাড়ি অফিসের থাক। তবুও ভাই আমি অফিসের ম্যানেজার, আমার গাড়ি চালাতে ভালো লাগে না, তাছাড়া এই ভাঙা গাড়ি তো না। ও আচ্ছা, আমি বাইক কিনবো ভাবছি। আচ্ছা যাই তাহলে। এরপর রাজু চলে গেল। আমি ব্যাগ রেখে ফ্রেশ হয়ে নিলাম। তারপর রেডি হলাম বাহিরে যাওয়ার জন্য। আর সন্ধ্যা হয়ে গেছে তাই ভাবলাম রাতের খাবার খেয়ে আসি। আমি রেডি হয়ে হাঁটতে হাঁটতে কাছাকাছি একটা বাজারে আসলাম। বাজারে এসে নতুন সিম নিলাম। তারপর একটা হোটেল থেকে এক প্যাকেট বিরিয়ানি নিয়ে বাসের উদ্দেশ্যে রওনা দিলাম। হেঁটে হেঁটে যাচ্ছি কারণ সন্ধ্যার প্রকৃতি খুব সুন্দর। তাও আবার রাঙামাটি, চারদিকে সবুজ আর সবুজ, আর ছোট আঁকাবাঁকা রাস্তা, হেঁটে যেতে ভালোই লাগছে। আমি আসার সময় সিমটা ফোনে ভরলাম আর ফেসবুক ডিঅ্যাক্টিভেট করে দিলাম। আর গ্যালারি চেক করে দেখি
ঐশীর একটা পিক।